আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, পিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। বয়কট ইন্ডিয়া, বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের হিড়িক। ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়া, সম্প্রতি এমন স্লোগানে চাউর হয়েছে বাংলাদেশের বাজার। দেশের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে দেখা দিয়েছে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের ঢেউ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু হয়ে এই আন্দোলন এখন রাস্তার মোড়ে, চায়ের দোকানে, হাট বাজার সর্বত্রই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশে কোনোভাবেই আর ভারতের উপস্থিতি চায় না বাংলাদেশের জনগণ। এই আন্দোলনের পেছনে মূলত রয়েছে ভারতের কিছু রাজনীতিবিদ ও গণমাধ্যমের বাংলাদেশ ও বাঙালিদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও কিছু ঘটনা। এছাড়াও সম্প্রতি ভারতে ত্রিপুরায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙচুরের মতো ঘটনা বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ করেছে। অনেকেই মনে করছেন ভারতের একাংশের এই আচরণ দুই দেশের মধ্যে শত্রুতার সম্পর্ক তৈরি করছে। এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ফাটল ধরিয়ে দিতে ভারতের অতিরিক্ত প্রভুত্বকে দায়ী করছেন অনেকে, কেননা বাংলাদেশকে পরোক্ষ নিয়ন্ত্রণ করার চেষ্টা স্পষ্ট বুঝতে পারছে দেশের জনগণ, তা এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ। ফলে বাংলাদেশের মানুষেরা তাদের ক্ষোভ প্রকাশ করার একটা মাধ্যম হিসেবে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন করছেন। এই আন্দোলনের প্রভাব এখন স্পষ্টভাবেই দেশের বাজারে লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্রেতাই সচেতন হয়ে দোকানে ভারতীয় পণ্য খোঁজার আগেই জিজ্ঞাসা করছেন এটি কোন দেশের, ভারতীয় জানলেই অন্য পণ্য বেছে নেওয়ার চেষ্টা করছেন। অনেক দোকানি আবার তাদের দোকানে থাকা ভারতীয় পণ্যের স্টক কমিয়ে দিচ্ছেন ক্রেতাদের চাহিদা মতো। তবে সব জায়গায় যে এই আন্দোলনের এতটা প্রভাব তা বলা যায় না। অনেক দোকানি আছেন যারা মনে করেন বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের চাহিদা অনেক, হঠাৎ করেই এই বর্জন আন্দোলন চলতে পারে না। তবে দীর্ঘমেয়াদে এই আন্দোলনের কী ধরনের প্রভাব পড়বে সেদিকে নজর রয়েছে সবার। অবশ্য ভারতীয় সরকার বাংলাদেশ ও বাঙালি বিরোধী বক্তব্য ও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমও এই আন্দোলন গুরুত্ব সহকারে তুলে ধরেছে। তবে এই আন্দোলন কতদিন স্থায়ী হবে এবং ভবিষ্যতে কী রূপ নেবে সেটা নির্ভর করছে মূলত দুই দেশের সরকারের পদক্ষেপের উপর। জনগণের মতামত ও আন্দোলনের তীব্রতাও এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অন্যদিকে এই পরিস্থিতিতে চিন্তায় পড়েছে বাংলাদেশের শিল্প মহল। ভারতের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য অনেক বড়। ভারত থেকে কাঁচামাল আমদানি করে বাংলাদেশে তৈরি হয় বিভিন্ন পণ্য, আবার ভারতেও বাংলাদেশে তৈরি পণ্যের রপ্তানি হয়। ফলে এই বর্জন আন্দোলন দীর্ঘস্থায়ী হলে দুই দেশের বাণিজ্যেই প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। তবে অনেক অর্থনীতিবিদ মনে করছেন দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক, যা দুই দেশের অর্থনীতির মেরুদণ্ড, তা হঠাৎ করেই ব্যাহত হওয়ার সম্ভাবনা কম। তাদের মতে সাময়িকভাবে কিছুটা প্রভাব পড়লেও দুই সরকারের মধ্যে কূটনৈতিক আলোচনা ও উভয় দেশের জনগণের মধ্যে সদিচ্ছা বজায় রাখার মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব। এই পরিস্থিতিতে কি করা উচিত সে সম্পর্কে বিশেষজ্ঞরা কয়েকটি পরামর্শ দিয়েছেন। প্রথমত, ভারত সরকারের উচিত বাংলাদেশ ও বাঙালিদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও ঘটনা বন্ধ করা। এছাড়াও দুই দেশের মধ্যে জনগণের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার। দ্বিতীয়ত, বাংলাদেশের ক্রেতাদেরও সচেতন হতে হবে। কোনো পণ্য কেনার আগে গুণমান ও দামের দিকে খেয়াল রাখা উচিত। শুধুমাত্র দেশের নাম দেখেই কোনো পণ্য বর্জন না করে গুণমান বিচার করে কেনাকাটা করা জরুরি। এতে করে বাংলাদেশি পণ্যের মান উন্নয়নেও চাপ সৃষ্টি হবে।